আসসালামু আলাইকুম পুলিশ লাইন্স স্কুল নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমি মোহাম্মদ মামুন মিয়া সহকারী শিক্ষক আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয় নিয়ে আজকে আমাদের আলোচ্য অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের শিরোনাম হচ্ছে আত্মকর্মসংস্থান শিক্ষার্থীবৃন্দ এর আগের লেকচারগুলোতে আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম সুতরাং সে অনুযায়ী আজকে আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায়টি তোমাদের এসএসসি এবং স্কুলের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান যার ইংরেজি হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ সুমারি ও গৃহগণনা দুই হাজার এগারো এর হিসাব অনুযায়ী দুই হাজার বারো সালের ষোলোই জুলাই দেশের অনুমিত লোকসংখ্যা পনেরো কোটি পঁচিশ লক্ষ আঠারো হাজার পনেরো জন মোট জনসংখ্যার প্রায় ভাগ মানুষ গ্রামে বাস করে অর্থনৈতিক রিভিউ দুই হাজার এগারো এর পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে কৃষিখাতের অবদান বিশ পার্সেন্ট শিল্প খাতের অবদান তিরিশ পার্সেন্ট এবং সেবা খাতের অবদান পঞ্চাশ পার্সেন্ট কিন্তু জনসংখ্যার দ্রুত হারে বৃদ্ধির প্রবণতা অর্থনৈতিক অনগ্রসরতা ও চাহিদার তুলনায় কর্মসংস্থানের সীমিত সুযোগের জন্য দেশের বেকার সমস্যা দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুর প্রতিবেদন অনুযায়ী দুই হাজার দশের মতে বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা ২৬ লক্ষ দেশের মোট শ্রমশক্তির পরিমাণ কোটি লক্ষ যাদের এক তৃতীয়াংশ যুবক যুবতী বিশাল কর্মক্ষম বেকার জনগোষ্ঠীকে মজুরি ও বেতন ভিত্তিক চাকরির মাধ্যমে কাজে লাগানো সম্ভব নয় প্রয়োজন আত্মকর্মসংস্থান এই এ অধ্যায়ে আমরা আত্মকর্মসংস্থানের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারব শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই এই অংশগুলো ভালো করে পড়বে কারণ এখানে অনেক তথ্য দেয়া আছে দেখো তারপরে তোমাদের বইয়ে কি দিয়েছে একটি ব্যক্তির কাহিনী দিয়েছে যে সে কিভাবে আত্মকর্মসংস্থানের সংস্থানের সাথে যুক্ত হয়েছে ওনার নাম হয়েছে কি হাফিজুর রহমান বলেছে এখানে দেখো এস এসি পাস হাফিজুর রহমান দুই সালে জাহাজে কাজ শুরু করেন ছোট চাকরি খাটুনি অনেক কিন্তু বেতন অনেক কম সংসার চলছিল না বাধ্য হয়ে তাকে জাহাজের চাকরিতে ইস্তফা দিয়ে গ্রামে ফিরে আসতে হয় ওষুধ কোম্পানিতে চাকরি নেয়ার অনেক চেষ্টা করে তিনি ব্যর্থ হন ডিগ্রি পাশের সনদ না থাকায় চাকরি মেলেনি তবে পরিশ্রমী হাফিজুর দমে যাননি বাড়ির আশেপাশে পতিত জমি নিয়ে কিছু একটা করার কথা ভাবতে থাকেন উপজেলা কৃষি অফিসারের পরামর্শে শুরু করেন পতিত জমিতে করলা চাষ সপ্তাহে এখন খেতে সাত করলা ফলে করলা আই দিয়ে হাফিজুরের ছয় সদস্যের পরিবারের বরণ পোষণ চলছে স্বাচ্ছন্দ্যে পিরোজপুরের বান্ডারিয়ায় ভাঙা গ্রামে শিক্ষিত চাষী হাফিজুর রহমান করলার পাশাপাশি নানারকম সবজি আবাদ করে বেকারত্ব গুছিয়ে এখন স্বাবলম্বী দারিদ্রকে করেছেন জয় আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা নেয়াসিটি অফ সেলফ এমপ্লয়মেন্ট নোয়াখালী সানজিদা ইসলাম স্থানীয় কলেজ থেকে স্নাতক পাশ করেও যোগ্যতানুযায়ী চাকরি লাভে ব্যর্থ হন বেশ কিছুদিন বেকার থাকার পর তিনি স্থানীয় যুব উন্নয়ন কার্যালয় থেকে ফুল চাষের ওপর প্রশিক্ষণ নেয়ার সিদ্ধান্ত নেন প্রশিক্ষণ শেষে এক একর জমিতে ফুল চাষ করেন প্রথম মৌসুমে তার আয় হল পঞ্চাশ হাজার টাকা লাভের টাকা পেয়ে তার আগ্রহ বহুগুণে বেড়ে গেল এরপর তিনি ঢাকায় গিয়ে ফুলের চাষের ওপর দিনব্যাপী কর্মশালায় যোগ দিলেন ও পুষ্পমেলা ঘুরে দেখলেন এখান থেকে তিনি নতুন দেশি বিদেশি জাতের ফুলের বীজ নিয়ে চাষ শুরু করে অনেক আয় করলেন কঠোর পরিশ্রম আর সুযোগের সঠিক ব্যবহারের কারণে তার ব্যবসা পাঁচ বছর অনেক বড় আকার ধারণ করে তিনি সম্প্রতি তার জেলার সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পান পুরস্কার গ্রহণকালে তিনি আগত সবাইকে কর্ম আত্মকর্মসংস্থানের নিয়োজিত নির্মুক্ত প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করেন কর্মসংস্থানকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় মজুরি বা বেতন ভিত্তিক চাকরি আত্মকর্মসংস্থান ও ব্যবসা কর্মসংস্থানের প্রধান উৎস সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তার মানে কয়টা উৎস দুটি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শ্রমজীবী ও চাকরিজীবী মানুষের সংখ্যা বৃদ্ধি পায় কর্মসংস্থানের চাহিদা যে হারে বৃদ্ধি পায় সে হারে কর্মসংস্থানের সংখ্যা বৃদ্ধি পায় না মানে কি মানুষ বা শিক্ষিত বেকার যেটাকে বলি দিন দিন বৃদ্ধি পাচ্ছে সে অনুযায়ী তাদের কি হচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না অন্যান্য পেশায় আয়ের সম্ভাবনা সীমিত কিন্তু আত্মকর্মসংস্থান থেকে প্রাপ্ত আয় প্রথম দিকে সীমিত ও অনিশ্চিত হলেও পরবর্তীতে এই পেশা থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা অসীম বর্ত বর্তমানে আত্মকর্মসংস্থানের আহত ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় বর্তমানে আত্মকর্মসংস্থানে নিয়োজিত ব্যক্তিদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হল নিচের দক্ষতা কর্মসম্পাদনের জন্য যে যন্ত্রপাতি ও কাঁচামাল প্রয়োজন তা আর আত্ম অর্থসংস্থান করাটাও অনেক সহজ আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা আর এই ব্যবসায় যেহেতু অনেক সময় নিজের বাড়িতে বা জমিতে করা যায় সেহেতু আলাদা খরচ হয় না আত্মকর্মসংস্থানে নিয়োজিত তরুণ সমাজ নানা সমাজ বিরোধী কাজে লিপ্ত না থেকে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ায় এখানে মজুরি অনেক কম আবার আমাদের দেশে মৌসুমি বেকারত্বের সংখ্যাও সমস্যাও প্রকট এই সকল সমস্যার সমাধানে আত্মকর্মসংস্থান গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ ও গ্রামীণ সমাজ ও অর্থনীতির উন্নয়ন নিশ্চিত করা যায় আত্মকর্মসংস্থানে মানসিকতা যুব সমাজকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং স্বেচ্ছামূলক কাজে উৎসাহিত করে আত্মকর্মসংস্থানের জন্য বয়স কোনো সমস্যা নয় এর মাধ্যমে যে কোনো বয়সের মানুষ তার দক্ষতা অনুযায়ী অর্থ উপার্জন করতে পারে তো এগুলো গেল কি আত্মকর্মসংস্থানের যে গুরুত্ব প্রয়োজনীয়তা বৈশিষ্ট্য বলো সবগুলি যে কেন আমরা আত্মকর্মসংস্থানের দিকে ধাবিত হব বা চাকরির পিছনে না ছুটে কেন আত্মকর্মসংস্থানের সাথে জড়িত হব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এ অংশগুলো ভালো করে পড়বে এবং এগুলো থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে আর যদি কারো সমস্যা থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আমাকে প্রশ্ন করতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম